আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি আলু আর মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি মাছ নিয়েছি তো এক পিস মাছও নিয়েছি আর একটা মাছের মাথা নিয়েছি তো এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা এখানে যে কোনো মাছের মাথা নিতে পারেন আর এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক কুচি করে নিয়েছি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তেল তো এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তো আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিলাম এবার মাছের মাথা আর মাছটা আমি ভেজে নেব তো তেলের মধ্যে দিয়ে দিলাম তো লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি তো সেটা আপনাদেরকে আর দেখায়নি আপনারা তো সবাই জানেন লবণ হলুদ মাখিয়ে নিতে হয় মাছে এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় মাছগুলো আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব মাছগুলো ভেজে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য এবার নেড়ে চেড়ে টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো এখানে ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো করে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন যতটা আপনারা দিতে চান সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি দেখুন সম্পূর্ণ বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দিলে কিন্তু মশলাটা লেগে যাবে না কড়াইয়ে এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এবার বাঁধাকপিগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা দিয়ে বাঁধাকপি আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম তো এইভাবে ঢাকা দিয়ে আপনারা সুন্দর করে কষিয়ে নেবেন দেখুন বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গিয়েছে এইভাবে বাঁধাকপিগুলোকে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর মাছ এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু ভেঙে নেব খুব ভালোভাবে ভেঙে নিতে হবে যাতে করে বাঁধাকপির সাথে মিশে যায় আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মাছের মাথা বাঁধাকপির সাথে আমি মিশিয়ে নিলাম তো সুন্দর করে এইভাবে আপনারা মিশিয়ে নেবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে গরম পানি এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তো এখানে দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ বাঁধাকপি আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে সেজন্য দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর তো মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বাঁধাকপিতে একটু পানি আছে পানিটা কমিয়ে নিতে হবে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর পানিটাও কমে গিয়েছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয় তাহলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন বাঁধাকপিগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম একমোট পরিমাণে ধনিয়া পাতা কুচি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব তো যারা ধনিয়া পাতা পছন্দ করবেন তারা এখানে ব্যবহার করবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তো রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো এইভাবে আপনারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তা আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ